এক মাসে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দুশো ছাড়ালো মৃতের সংখ্যা বিশ চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো চুয়ান্ন জনফিংয়ে রোগত্ব রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান তথ্য জানায় আরো জানাচ্ছেন অন্তরাবিশ্বাস আট মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এর এক মাস পর আট এপ্রিল এই সংখ্যা দুইশো ছাড়িয়ে হল দুশো আঠারো এক মাসে মারা গেছেন বিশ জন বুধবার সকাল পর্যন্ত চব্বিশ ঘণ্টায় শনাক্তের সংখ্যা চুয়ান্ন আর চব্বিশ ঘন্টায় মৃতের সংখ্যা তিন শনাক্ত হওয়া ব্যক্তিদের উনচল্লিশ জনই ঢাকার একজন ঢাকার একটি উপজেলার বাকি সবাই দেশের বিভিন্ন স্থান থেকে শনাক্ত হন বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেয় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর সর্বমোট কোভিড উনিশ সংক্রমণের সংখ্যা দুশো আঠারো গত চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন তিনজন মোট মৃত্যুর সংখ্যা বিশ গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে সুস্থ হয়েছেন এরকম কেউ নেই চুয়ান্ন জনের মধ্যে পুরুষ তেত্রিশ জন মহিলা একুশ জন বয়সের হিসাবে এগারো থেকে বিশ বছর বয়সে পাঁচজন একুশ থেকে ত্রিশ বছর বয়সে পনেরো জন একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে জন, একচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে সাতজন একান্ন থেকে ষাট বছর বয়সে সাতজন এবং ষাট ঊর্ধ্ব রয়েছেন জন। চব্বিশ ঘন্টায় নয়শো আটাশি জনের নমুনা সংগ্রহ করা হয় এদের মধ্যে পরীক্ষা করা হয় নয়শো একাশি জনের ঢাকা এবং ঢাকার বাইরে অদ্যাবধি আমরা ষোলোটি জায়গায় এই টেস্ট করা শুরু করেছি এর মধ্যে ঢাকায় গত চব্বিশ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে পাঁচশো তেষট্টিটি এবং ঢাকার বাইরে মোট নমুনা সংগ্রহ হয়েছে বুধবার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টায় নৌ ও স্থল বন্দর দিয়ে তিনশো জন দেশে প্রবেশ করেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর তবে আকাশ পথে এ সময়ের মধ্যে কেউ প্রবেশ করেননি অন্তরা বিশ্বাস নিউজ টোয়েন্টি ঢাকা